না, আমি চেষ্টা করছি কিছু একটা করবার। এর আগেও গল্প হচ্ছিল, কথা হচ্ছিল, এবার আমরা ছকের মধ্যে যাই। ছকের মধ্যে গেলে প্রথমে বলতে হয় যে আপনি স্ক্রিপ্টটা একটু এক এক জনে এক একটা লাইন করে পড়বেন, এক একটা পয়েন্ট করে, তারপরে সেটার উপর আলোচনাটা করুন। একদিক থেকে শুরু করুন, প্রথম লাইনটা বলুন, সেকেন্ড পেজ। অনেকগুলো শব্দ এখানে এসছে, একটু প্রথমটা হলো যে কণ্ঠসাধন আর স্বর সাধন। কণ্ঠসাধন আর স্বর সাধন কিন্তু পুরোটা আলাদা বিষয়, আলাদা সাবজেক্ট। ধরুন একটা বাঁশি বানাবো, হ্যাঁ, একটা বাঁশে বাঁশি বানালাম, বাঁশিদের ফু দেওয়াটা দেখিয়ে দিলাম যে এইভাবে ফু দিতে হয়, ঠিক আছে। সেদিকে গান বাজবে, সেদিকে গান বাজবে বা কোনো রাগের সুর বাজবে, কিছুই বাজবে না, একটা সাউন্ড হবে। আমাদের শরীরেও তাই, যে সাউন্ডটা হয় এই যে এটা, মেডিকেল ভাষায় বলে এটাকে ল্যারিংস, যেটা নড়ে খাওয়ার সময় গেলার সময় এটা ওঠানামা করে, এটাকে বলা হয় ল্যারিংস। আর এর বাইরে বলে অ্যাডামস অ্যাপল, আর বাইরে বলে ভয়েস বক্স। এটাতে কোনো হাড় বা কিছু নেই, কিছু মাংসপেশি, কিছু গ্ল্যান্ড আছে এর ভিতরে, এবং গ্ল্যান্ডের ভিতরে দুটা ভোকাল কর্ড আছে যার ভাইব্রেশনে আওয়াজ হয়। সে আওয়াজের কোনো অর্থ থাকে না, বাঁশিতে ফুল দিলে যেরকম একটা সাউন্ড হয় আমাদের ভোকাল কর থেকে, কিন্তু সেরকমই একটা সাউন্ড বের হয়, এর বাইরে কিছু হয় না। ওই সাউন্ডটা মুখের গহ্বরের বিভিন্ন অংশে এসে নাজাল ক্যাভিটি, ভয়েস মাউথ ক্যাভিটি, ফ্যারিংস এরিয়া, এগুলো ঘুরে শব্দে রূপান্তর হয়। কিন্তু ভোকাল কর থেকে যেটা বের হয় সেটা কিন্তু একটা সাউন্ড, কিন্তু বাঁশিতে ফুল দেওয়ার পরে যে একটা সাউন্ড হয় ঠিক ওরকমই, এর বাইরে কিছু না, ওরকম একটা সাউন্ড হয়। সেই সাউন্ডটাকে আমরা কত রকম করে কাজে লাগাতে পারি সেটাই নির্ভর করছে আমাদের মূল কাজ। এই সাউন্ডটা কি করে হয়, সাউন্ড হতে গেলে তো শুধু ভোকাল কর্ডকে কাঁপাবার জন্য তো কিছু একটা দরকার। ভোকাল কর্ডটা আপনি তো আপনি থেকে কাঁপবে না, কাঁপবে কি, সে তাহলে তারকে ছেড়ে দিয়ে ধরে না, স্ট্রোক না দিলে কি কাঁপবে, কাঁপবে না, তাই তো। তো ভোকাল কর্ডকে আমরা পুশ করব, এয়ারটা পুশ করব, ঠিক আছে। এয়ারটা কিভাবে পুশ করব, আমরা প্রথমে শ্বাস নেব, তারপর ছাড়ার সময় ভোকাল কর্ডটাকে ব্যবহার করব, সেটাই প্রাকৃতিকভাবে সেটাই সিদ্ধ। এখন এবার আরেকটা প্রশ্ন হচ্ছে বাতাসটা কোথায় নেব, ফুসফুসে না পেটে, পেটে কি বাতাস ঢুকে, পেটে কিন্তু বাতাস ঢুকে না, পেটে বাতাস ঢুকলে মানুষ মারা যাবে, পেটে বাতাস ঢুকে না, তাহলে পেটে কি করে বাতাস নেব, ফুসফুসে কতখানি বাতাস থাকে, ফুসফুসটা হলো আমাদের বডি স্ট্রাকচারের একটা অংশ, ঠিক আছে। আমাদের জীবন ধারণের জন্য যে পরিমাণ অক্সিজেন দরকার হয় সেই পরিমাণ অক্সিজেন সাপ্লাই দেওয়ার জন্য বা ধারণ করবার জন্য যেটুকু বাতাস দরকার হয় সেইটুকু বাতাসেই ফুসফুস নিয়ে থাকে, এর বাইরে না। আমরা কথা বলছি, গান করছি, লাফালাফি করছি, কবিতা করছি, অভিনয় করছি, চিৎকার করছি, এটা কিন্তু আমাদের স্বাভাবিক জীবন ধারণের অংশ না, মানে জীবনের অংশ না, মানে যেটুকু ওটুকু না করলেও তো আমরা মানুষ বেঁচে থাকে, তাই না।
শুধু বাঁচার জন্য যেটুকু দরকার সেই কারণে কিন্তু ফুসফুসটা ডিজাইন করা, বাড়তি কাজের জন্য। বাঁচার বাইরের অংশটা হলো কথা বলা, গান করা, চিৎকার করা, অভিনয় করা, এগুলো বাড়তি কাজ, বাড়তি কাজ না। তো বাড়তি কাজের জন্য ফুসফুসটা কিন্তু যথেষ্ট পরিমাণ বাতাস ধারণ করতে পারে না, আরো বেশি পরিমাণ বাতাস দরকার হয়। সেই বেশি পরিমাণ বাতাসটা আমরা কোথায় নেব প্রশ্ন? এতে সেই বেশি পরিমাণ বাতাসটা নিব আমরা সেকেন্ড সেশনে যখন ভিডিও দেখাবো তখন ক্লিয়ার করব। আমাদের ফুসফুসের তলায় কিন্তু সিলিন্ড্রিক্যাল শেপের একটা আস্তরণ আছে, রাবারের মতো সিলিন্ড্রিক্যাল শেপের আস্তরণ আছে, যেটা ফুসফুসে যে বাতাসটা ঢোকে সেটাকে পেটে বা অন্য জায়গায় যেতে বাধা দেয়। একটা আস্তরণ আছে, সিলিন্ড্রিক্যাল শেপের একটা আস্তরণ। আমরা যখন শ্বাস নিই তখন ওই এটাকে বলা হয় ডায়াফ্রাম। হ্যাঁ, তো ডায়াফ্রামটা নিচের দিকে নেমে আসে। যদি আমি ডায়াফ্রামের সাহায্যে বাতাসটা গ্রহণ করার চেষ্টাটা করি, কিন্তু সাধারণ ক্ষেত্রে অনেককেই দেখলাম কয় কি যে শ্বাস নাও শ্বাস নাও বলে নিচে তো শ্বাস, কিন্তু পেটটাকে চেপে দিয়ে ফুসফুসটা ফুলিয়ে দিল। মুখ মানে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু তাই হচ্ছে, শ্বাস নিতে বললে এটা নিচ্ছে। দেখেন একদম খুব স্বাভাবিক যে এটা করলে কি হচ্ছে, ফুসফুসটা উপর দিকে টান খাচ্ছে, এই মাসেলগুলোতে চাপ পড়ছে, করবেই, এর কোনো বিকল্প নেই। কারণ উপর দিকে চাপ গেলে তো এটা তো হাড় না, হাড়ের বাইরে যে সফট অংশগুলো আছে ট্রান্সমিট হবে। এভাবে করলে এখানে টান পড়ে, টান পড়লে মাংসপেশিগুলো টান খায়, এটা ল্যারিংস টান খাচ্ছে, ল্যারিংস টান খেলে ল্যারিংসের ভিতরে ভোকাল কর্ড টান খাচ্ছে। তাহলে আমার যে শব্দ উচ্চারণ করা, শব্দ প্রক্রিয়া যেটা হবে, যে মেশিনটা, সেটা টাইট হয়ে গেছে আগে থেকেই। এখন যদি শব্দ করতে যে আমাকে বেশি পরিমাণ বাতাস দিতে হবে, স্যার আসছে একটু লেট হয়ে গেছে, বেশি পরিমাণ বাতাস দিতে হবে, তাই না? এটা তো ফিজিক্যালি আমরা বুঝতে পারছি, এর জন্য অনেক অনেক বেশি কিছু জানবার দরকার নেই, ফিজিক্যালি এটা আমরা বুঝতে পারছি। এখন বাতাসটা নিতে হবে আমাদের ডায়াফ্রামে। ডায়াফ্রামে কি করে বাতাস নেব সেটা দরকার। দেখ ফুসফুস নড়বে না, আমরা যখন শ্বাস নেব ফুসফুসে কোনো রকম পরিবর্তন হবে না, হলেও যত সামান্য সেটা যেন উপর দিকে চাপ না হয়, ঠিক আছে? তার জন্য নিতে হবে নিচের দিকে পড়ে, পেটের দিকে।